হ্যালো ভিউয়ার্স, আপনাদের সামনে আমরা একটি সুন্দর শোপিস নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা কাঠের ফ্রেমের উপর এই কমপ্লিট একটা শোপিস সাজানো, এবং এটি দেখতে খুবই চমৎকার। এটা দেখে মনে হচ্ছে যে কোনো ট্রেনের যে সামনের ইঞ্জিনের অংশ থাকে ওরকম একটা বিষয়, যেটা পুরো ট্রেনকে টেনে নিয়ে যেতে সক্ষম। তো আমরা আসলে সায়েন্স ফিকশন থেকে ইন্সপায়ার্ড হয়ে এই মডেলটি তৈরি করেছি, এবং এটার নাম দেওয়া হয়েছে ট্রান্স গ্যালাকটিক মনো শাটল। এইটার মাধ্যমে আসলে মহাকাশে যে বিভিন্ন ধরনের মালামাল এবং রসদ পরিবহনের যে ব্যবস্থাটা, সেটার মেইন ইঞ্জিন হিসেবে এটা কাজ করবে। তো কল্পনার মাধ্যমে আসলে ওটাই বোঝানো হয়েছে। যাই হোক, এখানে আমরা চতুর্দিক থেকে আগে মডেলটি দেখে নেই। এটা দেখতে খুবই চমৎকার, এবং আপনারাও দেখে অত্যন্ত আশ্চর্য হবেন যে এটা আসলে আমাদের ঘরের যে ফাউন্ড ম্যাটেরিয়ালসগুলি আছে এই সামান্য অংশগুলি দিয়েই বানানো, এবং এটা আসলে একসাথে কম্বাইন করার পর যে চমৎকার একটি শোপিসের আকার ধারণ করেছে। এবং এটাই হচ্ছে মানুষের কল্পনা এবং ক্রিয়েটিভিটির জয়, কারণ মানুষ আসলে কল্পনায় অসীম কল্পনা করতে পারে, এবং এ কারণে আজকে মানুষ অনেক কিছু করতে সক্ষম হয়েছে, জ্ঞান বিজ্ঞানের সামনে এগিয়ে যেতে পেরেছে, এবং এই কল্পনার কারণেই মানুষ আসলে অন্যদের চেয়ে অনেক দূর এগিয়ে। তো আপনারা সব দিক থেকে দেখলেন, এখন আমরা আসলে বিস্তারিত ইসে আসি, বিস্তারিত আমরা অ্যানালাইসিস করি আসলে এখানে কি করা হয়েছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে যে আমরা অংশটি ব্যবহার করেছি, এটা আসলে হচ্ছে পুরনো আমাদের যে কোনো ধরনের যন্ত্রপাতির একটা সার্কিট বোর্ড থাকে, এ ধরনের একটা সার্কিট বোর্ড। এগুলি আপনারা পুরনো যে দোকানগুলি আছে, ভাঙ্গারির দোকান, ওখানে এরকম আপনারা সবসময় পাবেন। তো এগুলির দাম খুবই কম, কিনে আনতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা কিউট নারকেল তেলের বোতলের উপরের অংশ, কিউট নারকেল তেলে এরকম মাথার উপরের অংশটা থাকে, সেখানে প্লাস্টিকটা কেটে এখানে আমরা নিয়ে এসেছি। এর পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে ভ্যাজলিনের একটা ছোট ভ্যাজলিনের কোটার অংশ, তার উপরের যে এই মুখার মতো অংশটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আসলে টেলকাম পাউডার, তিব্বত টেলকাম পাউডারের মুখা। তার উপরে একটি প্লাস্টিকের কাপ, আসলে সিলভার কালার করার কারণে এগুলি মেটালিক মনে হচ্ছে। নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ক্রিম এবং ফেসিয়াল ক্রিমের যে ইগুলি আছে, কোটাগুলি আছে, সাধারণত নিভিয়া বা এ ধরনের ব্র্যান্ডের সেগুলির মুখা এবং কোটাগুলি। এবং এর পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বোতলের উপরের অংশ কেটে এখানে লাগানো হয়েছে। এগুলি সাধারণত টাইলস পরিষ্কার করার কাজে যে ধরনের এগুলি ব্যবহার করা হয়, ভিক্সল বা এ ধরনের কোটা, সেটার উপরের অংশ আর কি। এবং এর উপরে একটি পেপার ওয়েট, সেটা কাটার করা হয়েছে, তার উপরে একটি সিল দেওয়ার একটা পুরনো সিলের অংশ, এবং তার উপরে একটি নাট বল্টও রাখা হয়েছে। এখন আমরা এখানে যদি আসি, পিছনে দেখতে পাচ্ছেন যে এটা পুরনো দিনের যে সাউন্ড সিস্টেম যে আছে, সাউন্ড বক্স, সেই ক্রিয়েটিভ সাউন্ড বক্সের একটা অংশ। সাউন্ড বক্সগুলি নষ্ট হয়ে গেছে, এগুলি আর চলে না, তো ফলে সেটার খোলসটা এখানে ব্যবহার করা হয়েছে ব্যাকগ্রাউন্ড হিসেবে। ওভারঅল আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এটি আসলে একটি চমৎকার শোপিস, এবং এটা মনো শাটল হিসেবে খুবই সুন্দর দেখা যাচ্ছে। এবং এটার যে কালার কম্বিনেশন, ডিজাইন, আইডিয়া, মেকিং, এবং যেভাবে এই প্রেজেন্টেশনে এটার অ্যাপিয়ারেন্স আমরা দেখতে পাচ্ছি, তাতে একটা চমৎকার সুন্দর এটা একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি। পরে এটার যে অ্যালাইনমেন্ট, সেটাও দেখুন যে পারফেক্টলি এটা অ্যালাইন করা হয়েছে, এবং বিভিন্ন দিক থেকে আমরা ক্লোজ ভিউ এবং দূর থেকে ভিউ, কিংবা আমরা যদি ওভার ভিউ সবই দেখি, তাহলে এই শোপিসটি আসলে চমৎকার দেখা যাচ্ছে। তো ওভার ভিউ দেখেই আমরা এই ভিডিওটি শেষ করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন, ইনস্টা ব্লগসের সাথেই থাকুন। পরবর্তীতে আমরা আরও চমৎকার চমৎকার সব ভিডিও নিয়ে আসছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।